এখন তো শাবান মাস চলছে, তো শাবান মাসের শেষ দিনগুলোতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখাকে নিষেধ করেছেন। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিষেধ করেছেন বা কাদের জন্য এই নিষেধাজ্ঞাটা? জাজাকাল্লাহ খাইরান। জি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মর্মে দুটা বর্ণনা পাওয়া যায়। একটা হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রায় শাবান মাস পুরাটাই নফল সিয়াম পালন করতেন, এটা হলো ব্যক্তিগত আমল। কিন্তু উনি আবার উম্মতের ক্ষেত্রে বলেছেন যে ইদা ইনতাসাফা শাহরু শাবান ফালা তাসুম। আবু দাউদ, তিরমিজি এবং ইবনে মাজার হাদিস যে যখন নাকি শাবান মাসের অর্ধ মাস হয়ে যাবে ফালা তাসুমু, তখন আর তোমরা নফল সিয়াম পালন করো না। ঠিক আছে, তাহলে এই হাদিসের আলোকে আমরা কি মানে অর্ধ শাবানের পর নফল সিয়াম পালন করতে পারবো কিনা, এই মর্মে ওলামায়ে কেরামদের যেটা বিশুদ্ধ ব্যাখ্যা সেটা হলেই, প্রথমত এই হাদিসটি সহি কি সহি নয় এটা নিয়ে আলেমদের মাঝে বিতর্ক আছে। জামহুর ওলামাদের কাছে হাদিসটি সহি নয়, কিন্তু আলবানী রাহিমাহুল্লাহ এবং বিন বাজ রাহিমাহুল্লাহ এবং ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সবাই হাদিসটাকে সহি বলেছেন, এবং হাদিস আসলে হাদিসটি সহি। এখন হাদিস যেহেতু সহি, আল্লাহ যে নিষেধ করেছেন লা তাসুমু, এই নিষেধটা কি মানে হারাম পর্যায়ে নাকি কারাহাত পর্যায়ে? ঠিক আছে, তো এটা হারাম পর্যায়ে নয়। হারাম পর্যায়ে এই জন্য নয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর একটি হাদিসে বলছেন যে লা তুকাদ্দিমু রমাদান বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন ইল্লা রাজুলুন কানা ইয়াসুমু আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন যে তোমরা রমজানকে একদিন আগে, রমজানের একদিন আগে অথবা দুই দিন আগে তোমরা রমজানকে আগিয়ে নিয়ে আসো, মানে রমজানের এক দুই দিন আগে শ্যাম পালন করো না। তবে ওই ব্যক্তি এক দুই দিন আগেও শ্যাম পালন করতে পারবে যে এই ব্যক্তি পূর্বে থেকে কোনো নিয়মতান্ত্রিক ভাবে শ্যাম পালন করে আসতেছে। ঠিক আছে, তাহলে ওখানেও নিষেধ এখানেও নিষেধ, এই দুই নিষেধকে ওলামা ইকরাম এইভাবে ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যে শাবান মাসের অর্ধ মাসে সালাম নিষেধ করেছেন, এই নিষেধটা হলো তাদের ক্ষেত্রে যারা নাকি বৎসরের অন্য কোনো মাসে নফল সিয়াম পালন করে না, এমনকি শাবান মাসের শুরু থেকেও সে কোনো নফল সিয়াম পালন করে নাই, শাবান মাস যখন অর্ধেক হয়ে যাবে ওই ব্যক্তির তখন থেকে যেন কোনো নফল সিয়াম যেন শুরু না হচ্ছে না, হ্যাঁ নতুন করে মাস হয়ে যাওয়ার পর যেন নতুন করে নফল সিয়াম শুরু না করে, এই নিষেধটা হলো তাদের ক্ষেত্রে। তবে এই নিষেধটা তাদের ক্ষেত্রে নয় যারা নাকি শাবান মাসের শুরু থেকে সিয়াম পালন করে আসছে। হ্যাঁ, ওই ব্যক্তি চাইলে শাবান মাস পুরাটাই ইল্লা খালিল মানে শেষের কয়েকদিন বাদ দিয়ে পুরাটা সিয়াম নফল সিয়াম পালন করতে পারবে। এই জন্য যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যায়কা শাহরুন ইয়াগফিলু আনহু কাসীরুম মিনান নাস, যে এটা এমন একটি মাস মানুষ গাফেল অসচেতন। হ্যাঁ, তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, এই মাসে আল্লাহ পাক আমল বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছানো হয়। তো হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা উম্মতদেরকে উৎসাহ দিয়েছেন যে এই মাসে মানে বেশি থেকে বেশি নফল সিয়াম পালন করার ক্ষেত্রে। তো যদি কোনো ব্যক্তি শুরু থেকে নফল সিয়াম পান করে আসতেছে, ওই ব্যক্তি অর্ধেক মাসের পরেও সিয়াম পান করতে পারবে। আর একটা হলে যেই ব্যক্তি নাকি অন্যান্য মাসেও কিছু নফল সিয়াম ধারাবাহিকতার সাথে করে আসতেছে, যেমন নাকি সাপ্তাহিক দুই দিনের সিয়াম, বৃহস্পতিবার আর সোমবারের সিয়াম, অথবা মাসে তিন দিনের সিয়াম, হ্যাঁ এগুলি যারা অন্য মাসে রেখে আসতেছে ওনারা শাবান মাসেও রাখবে, সমস্যা ওদের জন্য এই নিষেধের হাদিস প্রযোজ্য নয়। কথাটা মনে হয় বুঝাতে পারলাম? বোঝা গেছে। জি, নিষেধটা শুধু তাদের ক্ষেত্রে যারা এই অর্ধেক মাসের পর থেকে নতুন করে নফল সিয়াম পালন। আর এই নিষেধটা ওলামায়ে কেরাম বলছেন যে নিষেধের কারণটা হলো এই যে যে ব্যক্তি পুরাটা বৎসরই সে নফল সিয়াম পালন করে নাই, নতুন করে ওই ব্যক্তি যখন সামান্য নফল সিয়াম পালন করা শুরু করবে তখন দেখা যাচ্ছে ওই ব্যক্তির জন্য পরবর্তীতে রমজান মাস পুরাটা সিয়াম পালন করা হয়তো বা কষ্টকর হয়ে যাবে। আর যে ব্যক্তি বৎসরের অন্যান্য মাসেও সিয়াম পালন করে আসতেছে প্রত্যেক মাসে, অথবা শাবানের শুরু থেকে সে সিয়াম পালন করে আসতেছে, ওলামা এখানে বলছেন যখন এই ব্যক্তি এইভাবে শ্যাম পান করবে তখন সে যেন নিজেকে শ্যাম পালনের উপর অভ্যস্ত করে ফেলে দিয়েছে, তার ভিতরে শ্যাম পালন করার মতো ক্ষমতা চলে আসছে, হ্যাঁ ওই ব্যক্তির জন্য এটা নিষেধটা আসবে না, সে শ্যাম পালন করতে পারে। সেখানে আপনার উত্তর থেকে বোঝা গেছে যে মূলত আসলে
নিষেধাজ্ঞাটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মাসের মধ্যম দিন থেকে শুরু করবে, তাদের জন্য এটা নিষিদ্ধ। কারণ এটা তার জন্য পরবর্তীতে হয়তো কষ্টকর হয়ে যেতে পারে, যখন রমজানের সিয়াম আসবে হয়তো রমজানের সিয়ামটা তার জন্য কষ্টকর হয়ে যেতে পারে। আর যারা এমনি ধারাবাহিক ভাবে নিয়মিত সালাত সিয়াম পালনে অভ্যস্ত, বা যারা শাবান মাসের শুরু থেকে সিয়াম রেখেছেন, তাদের জন্য এটা নিষেধ নয়। জি, জাযাকাল্লাহ খাইরান।